হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো প্রথমে রুমির বদলে আজকে আমাকে প্রথমে দেখে হয়তো তোমাদের একটু অড লাগছে, তো কিছু করার নেই, কারণ আজকে একটু বিপদে পড়েছি। একটু আগে আমি টিউশন থেকে বাড়ি ফিরলাম, তো ঘরে ঢুকেই দেখি মা বিছানায় শুয়ে আছে, প্রচণ্ড শরীর খারাপ। মা কি হয়েছে? জ্বর আসছে মা, খেতে ইচ্ছা হয় না, ভীষণ জ্বর আসছে। সকালে কিছু খেয়েছ? এই ওষুধ খাবার আগে একটু খিচুড়ি ভাত খেয়েছিলাম। একটু তো বমি হয়ে গেল। বমি হয়েছে? এখন শরবত খেয়েছি। আচ্ছা, তো দেখি এটা একটু চেঞ্জ করে দিই। তো এখন তোমার কি খেতে ইচ্ছা হয়? কিছুই ইচ্ছা হয় না, যদি বাজারে আনারস পাওয়া যায় তাহলে নিয়ে আসবা। ঠিক আছে, আনারসটা খেতে পারি। হ্যাঁ, আর বেশি খারাপ লাগলে বলো। হ্যাঁ ঠিক আছে, যাও তুমি। যাই ওদিকে, দেখি রুমি কি করে। দেখি দেখো, তো একদিকে মা অসুস্থ, আরেকদিকে দেখি রুমিও শুয়ে আছে, সেও অসুস্থ। রুমি কি হয়েছে তোমার? জ্বর। সকালে কিছু খেয়েছো? অল্প একটু ভাত, ওষুধ খাইনি। ওষুধ কেন খাওনি? ওষুধ তো ঘরে রাখাই আছে, ওষুধ খাওয়া দরকার ছিল তো। তো বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো যে আজকের ব্লগ রুমি করতে পারছে না, কারণ সে প্রচণ্ড অসুস্থ, প্রচণ্ড গা গরম, প্রচণ্ড গরম ছুটির জ্বরটা দেখেছি কাল কাল থেকেই শুরু হয়েছিল, তো কালকে এতটা ছিল না, আজকে আরো বেশি হয়েছে। তো চলো যাই, হাসপাতালে নিয়ে যাই। হ্যাঁ কমবে কমবে, তো ওষুধগুলো তো ঠিক মতো খেতে হবে, তারপর তো কমবে। ঘরের ওষুধগুলো ঠিক মতো খেতে হবে, তো টাইমলি খাবার খেতে হবে। তুমি কি কিছু রান্না করেছ? তরকারি আর একটা চচ্চড়ি করেছিলাম, আর পারছিলাম না, পরে শুয়ে পড়েছি এসে। হ্যাঁ, তো কি দরকার ছিল? আমি এসেই অল্প সেদ্ধ ভাত করে নিতাম, তুমি করতে গেলে কেন অসুস্থ শরীর নিয়ে? তো রুমি, তোমার বন্ধুদের কিছু বলবে? হ্যাঁ বলবো, তোমরা সবাই আমাদের পাশে থেকো, আজ প্রচন্ড শরীর খারাপ, কথা বলতেও পারছি না, গলা ব্যথা, মাথা ব্যথা, প্রচন্ড শরীর খারাপ লাগছে, আমাদের পাশে থেকে বলবো না। তো রুমি চলো, এখন একটু খাবার খেয়ে ওষুধগুলো ঠিক মতো খেয়ে নাও, চলো ওঠো ওঠো। তো রুমি উঠতেই পারছে না, কারণ তার প্রচণ্ড শরীর গরম, তাই দেখি মাথায় একটু জল দিয়ে টেম্পারেচার কমানো যায় কিনা। তো বন্ধুরা, দেখতে পেলে একদিকে মা অসুস্থ, আরেকদিকে রুমিও অসুস্থ, তো আমি খুব বিপদেই আছি এখন। তোমরা প্রার্থনা করো যেন তারা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। তো আমারও বিকেলে আবার টিউশন আছে, যেতে হবে, তো ওদের একটু খাওয়া দাওয়া করিয়ে ওষুধ টষুধ খাইয়ে তারপর আমি বেরিয়ে যাব টিউশনে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।